Hello viewers, Assalamualaikum. Welcome back to my channel. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের মধ্যে আমি শেয়ার করতেছি যে বাজারের থেকে মানে মার্কেট দোকান থেকে ডিম নেওয়ার ফলে দেখতেছি আমি এখানে ডিমের উপরে ডেট এক্সপায়ার লেখা। তো বলতেছিলাম তো যারা ডিম কেনেন আর যারা আমার ভিডিওটা দেখতেছে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। তো ডিমের ভিতরে এরকম ডেট এক্সপায়ার লেখা থাকে আমি কখনো দেখিনি। তো আমার সন্দেহ হচ্ছিল, তো সকালবেলা যখন ডিম ভাজি করলাম দেখতে পাচ্ছিলাম যে ডিমটা পুরো হলুদ। তো কুসুম হলুদ কেমন জানি লাগতেছিল আমার কাছে। তো ভাবলাম সবগুলো ডিম দেখি তো সবগুলোর উপর ডেট এক্সপায়ার লেখা আছে কিনা। তো দেখলাম না, 5-6টা ডিমের উপর এটা লেখা আর হচ্ছে একদম চকচক করতেছে ডিমগুলো যেন। তো ভাবছিলাম, আমার একটু সন্দেহ হচ্ছিল যে আমি ডিমটা খাবো না, তার জন্য ফেলে দিলাম ভাজা ডিমটা। তো দোকানওয়ালার কাছে ফেলে দেওয়ার পরে উনি বলল যে কয়েকটা ডিমে নাকি এরকম ডেট এক্সপায়ার লেখা থাকে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তো আপনারা কি এরকম কোনো ডিম পেয়েছেন কি না দিও যে ডিমের উপরে লেখা থাকে যে ডেট এক্সপায়ার, কারণ আমি কখনো এরকম দেখিনি। মাঝে মধ্যে দেখি লেখা। দেখেন সবগুলো ডিমে কিন্তু ডেট এক্সপায়ার লেখা নেই, কিন্তু অনেকগুলো ডিমে লেখা আছে মানে 2 হাড়ি ডিমে যে লেখা আছে ডেট এক্সপায়ার মানে তারিখ দেওয়া। তো ডিমে আমার প্রশ্ন হচ্ছে যে ডিমের এক্সপায়ার ডিমের উপরেও কি লেখা থাকে এরকম বাংলাদেশে? তা আপনারা কমেন্ট করে জানাবেন। আপু অ্যান্ড ভাইয়ারা যারা ডিম কেনেন তারা তো অবশ্যই জানেন, যারা ঢাকা থেকে দেখতেছেন ভিডিওটা। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা এরকম ডিম কিনে এরকম ডেট এক্সপায়ার লেখা পেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপুরা যারা রান্না করার সময় এরকম লেখা দেখেন, তা আমি সব কিছুই ফলো করি, তার জন্য আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম এই আর কি। আর কিছুই না, বক বক করলাম, কিছু মনে করবেন না। আমার সন্দেহ যেটা মনে হয় সেটা আপনাদের মাঝে শেয়ার করি। তো আমি হলুদ কুসুমটা পছন্দ করি না, তার জন্য ডিমটা ফেলে